আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি এই মিনি ডেস্ক ক্যালেন্ডারটি তৈরি করব। এর জন্য আমি আমার প্যাড খাতা থেকে দুটি পেজ ছিঁড়ে নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। পেজগুলোতে আমি কালার পেন্সিল ব্যবহার করে কালার করে নিব। পেজগুলোতে মাসের নাম এবং তারিখ লিখে নিব। আমার সবগুলো পেজই তৈরি হয়ে গেছে। এখন এই পেজগুলো রাখার জন্য আমি একটি কার্ড তৈরি করে নিব। এর জন্য আমি এখানে এ4 সাইজের একটি কালারিং পেপার নিয়ে নিয়েছি। পেজটিতে আঠা লাগিয়ে পেজটিকে আমি একটু মোটা করে নিব। এখন পেজটির দাগ বরাবর আমি এই পেজটিকে ভাঁজ করে নিব। এই তো আমার মিনি ডেস্ক ক্যালেন্ডারটি একদম তৈরি হয়ে গেছে। এই ক্যালেন্ডারটি অনেক ছোট হওয়ায় আমার কাছে অনেক বেশি কিউট লাগছে। এখানে আমি আমার ক্যালেন্ডারের সবগুলো পেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকদিন আগে আমি একটি ডেস্ক ক্যালেন্ডার তৈরি করেছিলাম, সেই ডেস্ক ক্যালেন্ডারটি তোমরা সবাই পছন্দ করেছো, তাই ভাবলাম আর একটু সহজ পদ্ধতিতে তোমাদের জন্য একটি ডেস্ক ক্যালেন্ডার তৈরি করি। আশা করছি তোমাদের কাছে ডেস্ক ক্যালেন্ডারটি অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।